আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে এমন একটি জায়গায় যাবো সেটা সচরাচর সবাই যায় না। তো চলুন তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটি। আজকে আমরা আসছি মরুভূমিতে, এখানে কাতারে উট পালন করা হয়, সেই খামারে চলে আসছে। আজকে এটি দেখতে পাচ্ছেন, এটি হলো খামারের পরিবেশ বা আশেপাশে দেখতে পাচ্ছেন খামারগুলো কিরকম। এখানে যে ছোট ছোট রুম দেখতে পাচ্ছেন, এখানে যারা কাজ করে তারা এই রুমগুলোতে থাকে। দেখুন পুরো খোলামেলা একদম, মানে আকাশের নিচে খামারটা থাকে, কোনো গাছপালা বা আশেপাশে কোনো জ্ঞানজম নেই। এটি হলো উটের বাচ্চা। উটের বাচ্চা দেখুন ডাকে কিভাবে। আমি এই প্রথম কাতারে উটের খামারে আসছি এবং আমি দেখে অবাক হয়েছি। দেখুন বাচ্চাটা এ পাশে ডাকতেছে তার মাকে, তার মা বাচ্চাটার দিকে তীরে আসতেছে। এভাবে তাদের মা বাচ্চার ভালোবাসা আসলে অসাধারণ। তো আমি যখন আসছি, আসার পর চারদিকে ঘুরে দেখতেছিলাম, এত বড় উট। উটটা হয়তো অনেক বয়স হয়েছে, উটটা অনেক বড় এবং অনেক বয়স হয়েছে। এখানে শুধু উটের খামার এবং ছাগলের খামার আরো অনেক কিছুরই খামার রয়েছে, তবে এখানে উটে বেশি রয়েছে। এগুলো উট থেকে তারা দুধ নেয়, দুধ পরে বিক্রি করে। তখন তাদের যখন বাচ্চা হয়, যে বাচ্চা বড় হওয়ার পর এখান থেকে উটগুলো বিক্রি করে। তো এগুলো খামার মূলত হয়ে থাকে কাতারিদের, কারণ এখানে লোকালরা ছাড়া এগুলো খামার দেওয়া অসম্ভব, কারণ এগুলো অনেক ব্যয়বহুল হয়। তারপর এগুলো দেখাশোনা করার জন্য বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি বা আরও অন্য দেশ, নেপালি, ওরা এগুলো পালন করে। তো আমি আর আব্দুর রহমান আসছি, তার বাচ্চাটাকে চিল্লা চিল্লি দেখে আমরা একটু খাবার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এখানে তো কোনো ঘাস বা কিছুই নাই মরুভূমিতে। তো আমরা আবার যেখানে মানুষগুলো থাকে ওই রুমগুলোতে আসছি। দেখুন এই এখানে এই যে পটগুলো দেখা যায়, ওগুলো উঠে দুধ থাকে। তো আমরা মূলত আসছি এখানে ফ্রিজ ঠিক করতে, তাদের একটি ফ্রিজ নষ্ট হয়েছে। তো আমি আসার পর আমি চারপাশে ঘুরে দেখতেছি, আসলে খোলা আকাশের নিচে এমন একটি খামার সত্যি অসাধারণ লাগে। যখন বাতাস লাগে, বাতাসটা তখন অসাধারণ লাগে। এখানে শুধু সোলার চলে, কারণ এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, সোলারের মাধ্যমে ফ্রিজ, এসি এসব চলে। আর এসি চলে হলো জেনারেটর দিয়ে। তো গাইজ, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আজকের ভিডিওটি অনেক শর্ট করে বানানো হয়েছে। তো নেক্সট ভিডিও আসতেছে কিউএনবি ব্যাংকের আমরা কি কাজ করছি সেই বিষয় নিয়ে, এটি একটু ছোট্ট একটি ট্রেলার। খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসতেছে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা।